बिस्मिल्लाहिर रहमानिर रहीम आज के आलोचना करब एक फौजदारी मामलें तदंत प्रतिबेदने की कि विषय थाकते हैं बा थाका उचित। शुरूते ही थाकते हबे जिन इनफर्मेंट बा अभियोगकारी ताहार पार्टिकुलार्स अर्थात तार नाम ठिकाना एवं जादेर बिरुद्धे अभियोग करा हुए छे सेई सकल आसामी बा विवादीदेर नाम ठिकाना। तारपरे थाकबे तीन नम्बरे घटनास्थल प्लेस अफ अकारेंस टाइम अफ अकारेंस घटनार समय एवं तारीख। एरपरेई जेई मनिटरिंग कर्मकर्तार अधीने तदंतकारी कर्मकर्ता तदंत करछेन सेई तदंतकारी कर्मकर्तार परिचय लिपिबद्ध करबेन। जदि नालिशी दरखास्त आकारे मामलाटी हुए थाके आदालते किंबा एजाहार दायर करे मामलाटा हुए थाके ताहले सेई एजाहार बा नालिशी दरखास्तेर सारांश संक्षिप्त आकारे लिपिबद्ध करबेन एवं मामलाटी जदि विज्ञ आदालते दायर करा हुए थाके ताहले आदालतेर आदेशो लिपिबद्ध करबेन। एरपर उक्त आदेशेर प्रेक्षिते आदालत कि विषये तदन्त करते बोलेछे बा निर्देश प्रदान करेछे सेई विषयटी तिनि लिपिबद्ध करबेन अर्थात प्रमाणेर विषय बा इंग्रेजीते बला हय फ्याक्ट इन इश्यू तिनि लिपिबद्ध करबेन। तार उपरे मामलाटी कत तारिखे हावला करा हय বা তিনি কত তারিখে মামলাটি গ্রহণ করেন সে সংক্রান্তেও তিনি লিপিবদ্ধ করবেন। এরপরে মামলাটি তদন্তের জন্য তিনি কত তারিখে কোন পিওতে বা প্লেস অফ অকারেন্সে বা ঘটনাস্থলে তিনি পরিদর্শন করেছেন কী কী বিষয় তিনি জব্দ করেছেন অথবা তিনি খসড়া মানচিত্র লিপিবদ্ধ করেছেন তার বর্ণনা সহ তিনি একটি সূচিপত্র অঙ্কন করবেন। মামলার তদন্তের স্বার্থে তিনি কাকে কাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং এই জিজ্ঞাসাবাদে তিনি কী কী তথ্য উদ্ঘাটন করতে পেরেছেন বা অনুসন্ধান করে কী কী তথ্য পেয়েছেন সেই সংক্রান্ত তিনি লিপিবদ্ধ করবেন এবং সাক্ষীদের নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বারও তিনি রেকর্ডভুক্ত করবেন। উল্লেখ্য মহামান্য হাইকোর্ট নির্দেশ প্রদান করেছেন যে কোনো নালিশি মামলা দায়ের করতে হলে কিংবা কোনো এজাহার দায়ের করতে হলে বর্তমানে জাতীয় পরিচয়পত্র নম্বরটা লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে ঘটনাস্থলে পরিদর্শন করলেন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করলেন তারপরে তিনি যে সকল আলামত জব্দ করেছেন তার বর্ণনাও তিনি লিপিবদ্ধ করবেন এবং মামলার তদন্তের স্বার্থে যদি সেটি কোনো পুরারোগী হয়ে থাকে কিংবা কোনো আঘাতে মৃত্যুজনিত কোনো ডিসিজড পার্সন হয়ে থাকেন ভিকটিম হয়ে থাকেন কিংবা ভিকটিম যদি কারো দ্বারা হত্যার শিকার হয়ে থাকেন কিংবা তিনি ভিকটিম যদি বিষ পান করে কিংবা গলায় রশি নিয়ে আত্মহত্যা করে থাকেন সেই সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তা সরকারি হাসপাতালের ডাক্তারের কাছ থেকে তিনি একটি পোস্টমর্টেম রিপোর্ট নেবেন এবং উল্লেখ্য এই পোস্টমর্টেম রিপোর্টের আগে তদন্তকারী কর্মকর্তা এই ধরনের ডিসিজড পার্সনের সুরতাল রিপোর্ট তৈরি করবেন। এরপরে তিনি যে তদন্ত করলেন তদন্তের স্বার্থে বা তদন্ত কার্য
পরিচালনা করার জন্য তিনি কোথায় কোথায় গিয়েছিলেন, কাকে কাকে জিজ্ঞাসা করেছিলেন এবং কী কী আলামত তিনি পেয়েছেন, অর্থাৎ মামলার প্রমাণের স্বার্থে যা কিছুই তিনি পেয়েছেন তার একটি ধারাবাহিক বর্ণনা লিপিবদ্ধ করবেন। এই বর্ণনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে যা কিছু পেয়েছেন সত্যতাই হোক আর অসত্যতাই হোক তার উপরে তিনি একটি মতামত দিবেন এবং এই প্রতিবেদনের সঙ্গে তিনি তার জব্দকৃত কাগজপত্রের বিবরণ দিবেন। যেমন যদি হয়ে থাকে বিষয়টি এমন, কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নিয়ে যে আত্মসাৎ করেছেন বা ঋণ জালিয়াতি করেছেন, তাহলে লোন সংক্রান্ত সকল প্রকার কাগজপত্র, লোনের আবেদনপত্র, স্যাংশন লেটার, ডিসবার্সমেন্ট লেটার, চেক, কোন চেকের মাধ্যমে তাকে টাকাটা দেওয়া হয়েছিল, কোন প্রপার্টি তিনি মর্গেজ করেছিলেন, লোন অ্যাগ্রিমেন্ট, প্রমিসরি নোট, লেটার অফ কন্টিনিউয়েশন, লেটার অফ সেট আপ, আদার্স চার্জ ডকুমেন্ট, যা কিছু আছে সকল প্রকার কাগজপত্র তিনি সংযুক্ত করবেন এবং জব্দ করবেন। তিনি এই জব্দকৃত কাগজপত্রের একটি বর্ণনা দিবেন এবং একটি তালিকা তৈরি করবেন। এবার এই কাগজপত্র সমূহের বিবরণ তিনি এই প্রতিবেদনে উল্লেখ করবেন। ধন্যবাদ সবাইকে।